হ্যালো ভিউয়ার্স, আপডেট লাইফে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আপডেট লাইফে আপনাদের নতুন কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে চলে এসেছি। প্রাথমিকের মেধা তালিকা সংক্রান্ত 2014 যে টেট পরীক্ষা হয়েছিল সে নিয়ে একটি বিস্তারিত রিপোর্ট উঠে আসছে। কি বলা হচ্ছে তাতে জানাবো আপনাদের আজকের ভিডিও মারফতে। শিক্ষক এবং ক্লার্ক নিয়োগ হতে চলেছে, আবেদন শুরু হতে চলেছে 25 মে থেকে। কিভাবে করবেন আবেদন, কোথায় করবেন, সে বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য থাকছে আজকের ভিডিওয়। দ্বাদশের পরীক্ষা নিয়ে কি সিদ্ধান্ত জানাচ্ছে রাজ্য সরকার। আর আজকের সবথেকে গুরুত্বপূর্ণ এবং বিশেষ প্রতিবেদন, করোনা আবহের মধ্যেও রাজ্যে চাকরি সুনিশ্চিত করেছে 3 লক্ষ, এ নিয়ে বিস্তারিত রিপোর্ট থাকবে। অবশ্যই লাল রঙের সাবস্ক্রাইব বাটনটিকে প্রেস করে পাশে নোটিফিকেশান বেলটি অন করে রাখুন পরবর্তী ভিডিওগুলোর আপডেট পাওয়ার জন্য। প্রথমেই যে বিষয়টা নিয়ে তা আলোচনা করব, প্রাথমিকে মেধা তালিকা। এই 2014 সালের যে মেধা তালিকা বিষয়টি নিয়ে এতদিন ধরে জল্পনা চলছিল এবং এই বিষয়টি নিয়ে কিন্তু অনেকেই চিন্তিত, কারণ 2014 সাল, 2015 সাল এবং তারপরে 2017 সাল এই পরপর যে রিক্রুটমেন্টগুলো হয়েছে এবং এর সাথে সাথে 2009-10 যে রিক্রুটমেন্ট সে ক্যান্ডিডেটরা রয়েছেন, সমস্ত ক্যান্ডিডেটদের ক্ষেত্রে একটা কিন্তু জটিলতা পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে। 2009 ক্যান্ডিডেটদের এখনও পর্যন্ত অনেকেই রিক্রুটমেন্ট পাননি এবং অনেক ক্ষেত্রে কোর্টের রায় হওয়া সত্ত্বেও রিক্রুটমেন্ট তাদের হাতে এসে হয় পৌঁছায়নি এবং লেটার, জয়নিং লেটার তারা কিন্তু এখনও পাচ্ছেন না। এছাড়াও আরও অনেক সমস্যায় জর্জরিত রয়েছেন 2009 ক্যান্ডিডেটরা। মালদা জেলা সহ বিভিন্ন জেলার ক্যান্ডিডেটরা কিন্তু 2009 যারা ক্যান্ডিডেট ছিলেন তারা সমস্যার মধ্যে রয়েছেন। তারপরে রয়েছে 2014 সালের ক্যান্ডিডেট, যাদের কিন্তু প্রশ্নফুল মামলা সংক্রান্ত বহু মামলা ছিল এবং সেগুলো মিটে গিয়েছে। এখন 2014 বেশ কিছু ক্যান্ডিডেটকে কিন্তু রিক্রুটমেন্ট করা হয়েছে, 16,500 রিক্রুটমেন্ট করা হবে বলা হয়েছিল। তার মধ্যে বেশ কিছু সংখ্যক ক্যান্ডিডেটদের ইতিমধ্যে রিক্রুটমেন্ট করে দেওয়া হয়েছে, আর বাকি যে সমস্ত ক্যান্ডিডেটদের এখনও পর্যন্ত রিক্রুটমেন্ট করা হয়নি তাদের কিন্তু দ্রুত রিক্রুটমেন্ট করা হবে এমনটাই আশ্বাস দেওয়া হয়েছিল। এবং ভোটের পর কিন্তু রাজ্যে আবারও মাননীয় সরকার ক্ষমতায় এসেছে এবং বিধানসভা নির্বাচনের আগে আপার প্রাইমারি যে শিক্ষক নিয়োগের ঘোষণার চেষ্টা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, টেট পরীক্ষায় তাদের 20,000 ছাত্রছাত্রী পাস করেছেন, এই মুহূর্তে শূন্যপদ রয়েছে 16,000। টেট হয়ে গেলে সাধারণত ইন্টারভিউ নিয়ে শূন্যপদ পূরণ করা হয়, কোভিড একটু কমে গেলে ডিসেম্বর থেকে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে বলে তিনি জানিয়েছিলেন এবং যারা বাকি থাকবেন ধাপে ধাপে তাদের রিক্রুটমেন্ট করে দেওয়া হবে। 23 ডিসেম্বর 16,500 শূন্যপদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। এরপর সফল ফেব্রুয়ারিতে 15 পরীক্ষার্থীদের নিয়ে 16ই ফেব্রুয়ারি যে 15,284 জন চাকরি প্রার্থী তালিকা প্রকাশ করে প্রাথমিক শিক্ষক পর্ষদ। এবং এরপর প্রাথমিককে 2014 ভিত্তিতে প্রাথমিক মেধা তালিকা যুক্ত করার জন্য মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন নন রিক্রুটেড চাকরি প্রার্থীরা। রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগে 2014 সালের পরীক্ষা, টেট পরীক্ষা পাস করার পর ইন্টারভিউ দেওয়ার পর আবার জায়গা হয়নি মেধা তালিকায়। তৃতীয়বার ক্ষমতায় ফেরার পর সেই নিয়োগ প্রক্রিয়া পুনরায় চালু করার জন্য একাধিকবার মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে 2014 সালে প্রাইমারি নট ইনক্লুডেড চাকরি প্রার্থী মঞ্চের তরফ থেকে। এছাড়াও মুখ্যমন্ত্রীকে দেখা হয়েছে, আমরা বেশ কয়েকজন হাজার টেট পাস প্রশিক্ষিত প্রার্থী যোগ্য প্রার্থী ইন্টারভিউ দিয়ে ইনক্লুডেড হতে পারিনি, মেরিট লিস্টে স্থান না পেয়ে আমরা চরম হতাশায় দিন কাটাচ্ছি, আমাদের মধ্যে বেশিরভাগের বয়স প্রায় শেষের দিকে, মানসিকভাবে খুবই হতাশ হয়ে বিপর্যস্ত হয়ে পড়েছি, আগামী দিক থেকে আপনাদেরকে তাকিয়ে আমরা বাঁচার আলো আশা দেখতে পাচ্ছি। এরপর এই নিয়োগ প্রক্রিয়া চালুর অনুরোধ জানিয়ে মুখ্যমন্ত্রীকে মতামতকে অনুরোধ জানিয়েছেন তারা। এই আপনার কাছে আমরা একান্ত অনুরোধ যে আগামী দিনে আপনার প্রতিশ্রুতি অনুযায়ী 2014 প্রাইমারি টেট পাসের সকল নট ইনক্লুডেড চাকরি প্রার্থীদের নিয়োগ করে সুব্যবস্থা গ্রহণের মাধ্যমে আমাদের অসহনীয় বেকারত্বের যন্ত্রণা থেকে মুক্তি দিন এবং আপনার প্রতি তার যথেষ্ট বিশ্বাস প্রত্যাশা রাখেন এবং যে ঘোষণা অনুযায়ী আপনি আপনার প্রতিশ্রুতি পূরণ করবেন এটাও তারা আশা রাখছেন। এবার মাননীয় কতটা তার কথা রাখেন এবং আগামী দিনে কথা রাখবেন সেটাই এখন দেখার বিষয় এবং এই বিষয়গুলোকে নিয়ে অবশ্যই মাননীয় তথা আমাদের রাজ্যের বর্তমানে শিক্ষামন্ত্রী কিন্তু তিনিও এই বিষয় নিয়ে পজিটিভ দৃষ্টিভঙ্গি নেবেন এটাই আমরা আশা রাখব। চলে আসছি পরবর্তী আপডেটের দিকে। ভূগোলের ইতিমধ্যেই যে দ্বাদশের পরীক্ষা হতে চলেছে জুলাই মাসে, দ্বাদশের পরীক্ষা নিয়ে কী জানানো হচ্ছে। ইতিমধ্যেই সিবিএসই বোর্ড সহ রাজ্য বোর্ডগুলো দ্বাদশ শ্রেণীর বিভিন্ন জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা সহ বহু পরীক্ষা কিন্তু এখনও পর্যন্ত স্থগিত রয়েছে যে পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল এবং গতকালের বৈঠক থেকে কিন্তু চূড়ান্ত অপসূত্র মেলেনি। রবিবার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সাথে কেন্দ্র নেতৃত্বে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়ালের নিঃসঙ্গ রাজ্যগুলির সাথে শিক্ষামন্ত্রী শিক্ষা সচিবের সঙ্গে ভার্চুয়াল বৈঠক ঘটে এবং সেই বৈঠকে কিন্তু পরবর্তী সময়ে যা ঠিক হয়েছে তাতে করে জুলাই মাসে সিবিএসই দ্বাদশ শ্রেণীর পরীক্ষা হতে পারে
এবং রাজ্য সরকারের পরীক্ষা কিন্তু আপাতত স্থগিত থাকছে, কিন্তু এই কোভিড পরিস্থিতি মিটলে সেই পরীক্ষা হবে, পরীক্ষা কখনোই বাতিল ঘোষণা করা কিন্তু হয়নি। সেক্ষেত্রে আগস্ট মাসে শেষ হয়ে ফল প্রকাশ সেপ্টেম্বর মাসে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সভাপতিত্বে রাজ্যগুলির সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠকে এমনটাই ইঙ্গিত মিলেছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিঃশঙ্ক, তথ্য সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভেড়কর সহ শিক্ষা মন্ত্রকের অফিসাররা সেখানে উপস্থিত ছিলেন। বৈঠকে 50% রাজ্যই যেবার স্কুলে পরীক্ষার পক্ষে সওয়াল করেছে, 3 ঘন্টার বদলে 90 মিনিটে পরীক্ষা যে দেওয়া হয়েছে, অর্থাৎ MCQ মাল্টিপল চয়েস কোয়েশ্চেনের কথা বলা হচ্ছে। এবারে রবিবার কোনো সিদ্ধান্ত হয়নি, রাজ্যগুলিকে লিখিতভাবে প্রস্তাব জমা দিতে দেওয়া হচ্ছে। আগামী মঙ্গলবার 25 মের মধ্যে রাজ্যগুলি ঠিক কী চায় জানতে চাইবে, তার সেই মতো 1 জুনের মধ্যে CBSE দ্বাদশ শ্রেণী পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু নেওয়া হবে। এবং রাজ্য সরকারেরও কিন্তু ইতিমধ্যে সিদ্ধান্ত হয়েছে, যা তার পরবর্তী সময় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ, সেই নির্দেশ মেনে কিন্তু আগামী দিনে পরীক্ষা ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে পরীক্ষা কিন্তু হতেই চলেছে এবং এটা নিয়ে নিশ্চিত এবং এটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। যারা ইতিমধ্যে পড়াশোনা করছেন তারা কিন্তু এই বিষয়ে প্রস্তুতি রাখুন এবং আগামী দিনে খুব দ্রুত পরীক্ষা ব্যবস্থা কিন্তু হতে চলেছে কোভিড পরিস্থিতি কমলেই। চলে আসছি পরবর্তী আপডেটের দিকে। ইতিমধ্যে শিক্ষক নিয়োগ এবং ক্লার্ক নিয়োগের আবেদন শুরু হতে চলেছে 25 মে। শিক্ষক নিয়োগ নিয়ে যে গুরুত্বপূর্ণ তথ্য সবসময় আমাদের সামনে আমাদের চ্যানেলের মারফতে আমরা বারবারই তুলে ধরি, ইতিমধ্যে এই বিষয়টি নিয়ে অনেকেই প্রশ্ন রাখেন বারবারই, যে আবার নতুন কবে রিক্রুটমেন্ট হবে, কবে নতুন করে পরীক্ষা গ্রহণ করা হবে, সেই বিষয়গুলোকে নিয়ে। ইতিমধ্যে ইচ্ছুক প্রার্থী যারা রয়েছেন তারা আবেদন করতে পারবেন 25 মে থেকে 24 জুন 2021 পর্যন্ত। ইতিমধ্যে যে লিঙ্ক দেওয়া হয়েছে সেই লিঙ্ক আপনাদের ডিসক্রিপশন বক্সও দিয়ে দেবো, http://dssb.delhi.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু দিতে পারবেন। অর্থাৎ যে এই যে সকল দপ্তরে নিয়োগ করবে সেগুলি হলো ডিরেক্টর অফ এডুকেশন, মিউনিসিপ্যাল কর্পোরেশন অফ দিল্লি, মহিলা শিশু উন্নয়ন দপ্তর, দিল্লি আরবান শেল্টার ইম্প্রুভমেন্ট বোর্ড, নিউ দিল্লি ইউনিসিপ্যালিটি কাউন্সিল। আবেদন ফি কিন্তু 100 টাকা, রিজার্ভ ক্যাটাগরি প্রার্থীরা সরকারি নিয়মমাফিক সব সুযোগ সুবিধা পাবেন। আবেদন করতে হবে মাসিক মাফিক, যে সমস্ত ওয়েবসাইটে ক্লিক করবেন সেই নির্দেশ আমরা বলে দিলাম ইতিমধ্যেই। আর যেটা বিষয় সেটা হচ্ছে এই করোনা বিষয়ে কিন্তু চাকরি প্রার্থীদের জন্য এটা বড় খবর। দিল্লিতে বিভিন্ন সরকারি দপ্তরে 7,236 জন তরুণ তরুণী নিয়োগ করা হবে, প্রার্থী বাছাই করবে দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ড। অর্থাৎ আমাদের রাজ্যের যে সমস্ত ক্যান্ডিডেটদের ইতিমধ্যে কিন্তু যোগ্যতামান রয়েছে সেই সমস্ত ক্যান্ডিডেটরা অবশ্যই সেখানে অ্যাপ্লাই করতে পারেন এবং সেই অ্যাপ্লাই করার মাধ্যমে তারা কিন্তু সুযোগ পেতে পারবেন পরীক্ষা দেওয়ার, এবং পরীক্ষা দেওয়ার মারফত পরে কিন্তু আপনারা আগামী দিনে রিক্রুটমেন্টের বিষয়গুলো নিয়ে বিস্তারিত জানতে পারবেন। আগামী দিনে আমরা এই রিক্রুটমেন্ট পরীক্ষাটি নিয়ে আগামী বিস্তারিত রিপোর্ট দেবো, তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। চলে আসছি পরবর্তী আপডেটে, এবং সবথেকে আমাদের গুরুত্বপূর্ণ নিউজ যে বিষয়টি রয়েছে, করোনা আবহের মধ্যেও চাকরির পরিমাণ কিন্তু বাড়ল, এবং রাজ্যে ইতিমধ্যেই যে পরিমাণ চাকরি হয়েছে বলে যা জানা যাচ্ছে তাতে করে করোনার বছরেও রাজ্যে প্রায় 3 লক্ষ নতুন চাকরি হয়েছে। করোনা আবহের সময়কালে চাকরির বাজারে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে বাংলা। গত আর্থিক বছরে রাজ্যে 282,000 জন চাকরি হয়েছে, অর্থাৎ প্রতি মাসে গড়ে কাজ পেয়েছেন প্রায় 23,500 জন, এমনই তথ্য সামনে এনেছে কেন্দ্রীয় সরকার। শ্রম মন্ত্রকের অধীন এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের খবর, তারা এই চাকরি পেয়েছেন তারা অতি প্রতিষ্ঠিত অপেক্ষিত বড় সংস্থাতেই পেয়েছেন। অর্থাৎ করোনা পর্বে যেখানে বহু মানুষ কাজ হারিয়েছেন এবং হারাচ্ছেন, বেতন ছাঁটাইয়ের কোপে পড়ছেন, কর্মসংস্থানের সাফল্য আশা দেখছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা। গত অর্থবর্ষের এপ্রিল ও মে মাসে কেটেছে লকডাউনের মধ্যে, তার মধ্যে নতুন চাকরির দরজা বন্ধ থাকবে এটাই স্বাভাবিক। অথচ বাংলা বাস্তবে দেখা যাচ্ছে পরিস্থিতির ক্ষেত্রে রাজ্য সরকারের ক্ষেত্রেও বহু বেসরকারি এবং সরকারি ক্ষেত্রে তো না হলেও সেক্ষেত্রে বেসরকারি সংস্থাতেও অনেকে কিন্তু চাকরি পেয়েছেন, এবং করোনার ফলে নড়বড়ে হয়ে পড়েছে দেশের অর্থনীতি, এবং এমন অবস্থাতেও শিল্প সংস্থাগুলিও কিন্তু বিপদের মধ্যে রয়েছে, তাদের অনেকেই আর্থিক হাল যথেষ্ট খারাপ। এরই মধ্যে এত চাকরি সম্ভব হলো কীভাবে, শিল্পকর্তারা বলেছেন অনলক চালু হওয়ার পরে কয়েকটি শিল্প সংস্থা যথেষ্ট ব্যবসা করেছে, এবং ভাগ্য ভালো যে ইতিমধ্যে ফার্মা এবং ভোগ্যপর্ণ যে সমস্ত রয়েছে স্বাস্থ্যক্ষেত্রে অনেকে চাকরি করছেন এবং অনেকে ওয়ার্ক ফ্রম সংস্কৃতি বেড়ে যায়। ই কমার্স সংস্থাগুলো ব্যবসা মাথাচাড়া দিয়ে উঠেছে, ভোগ্যপর্ণ সাধারণ মানুষের খরচের পরিমাণ বাড়িয়েছে এবং শিল্পমহলকে তা বাড়তি অক্সিজেন যোগিয়েছে। তাদের কথায় গত বছরে সংক্রমণে যত কমেছিল ততটাই বেড়েছে চাকরির বাজার, মার্চ মাস পর্যন্ত পরিস্থিতি জিয়েছিল কেন্দ্রীয় তথ্য, এবং বলছে কেন্দ্রীয় তথ্য বিজ্ঞান এবং বিশেষজ্ঞরা বলছেন যে এই ব্যবস্থাটি তারা ভালো। তাদের যুক্তি যেসব প্রতিষ্ঠান অন্তত 20 জন কর্মী নিয়ে কাজ করে সেখানে প্রভিডেন্ট ফান্ডের সুযোগ সুবিধা
দেয়া বাধ্যতামূলক, অর্থাৎ ধরে নেওয়া যেতে পারে গত 1 বছরে নতুন করে পিএফ এর সুবিধা পেয়েছেন তারা তুলনামূলকভাবে বড় সংস্থাতেই কাজ পেয়েছেন। তো আগামী দিনে দেখা যাক কী পরিস্থিতি। মার্চের মধ্যে কিন্তু চাকরি হয়েছে 32,743 জন। কোথায় কীভাবে চাকরি হয়েছে এটা একদম কেন্দ্রীয় সরকারের ইপিএফ এর যে ওয়েবসাইট সেখানে আপনারা কিন্তু বিস্তারিতভাবে পেয়ে যাবেন। অবশ্যই লাল রঙের সাবস্ক্রাইব বাটনটিকে প্রেস করে পাশে নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওগুলোর আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।